রাতের অন্ধকারে দত্তপুকুরে পুকুরে চলল গুলি গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয় শনিবার রাতে ঘটনাটি ঘটে দত্তপুকুরের কদম্বগাছি সংলগ্ন এলাকায় জানা গিয়েছে গুলিবিদ্ধ দুই যুবকের নাম শুভ ঘোষ ও সোনানাথ ঘোষ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায় গুলিবিদ্ধ সোনানাথ ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতার আজিকর হাসপাতাল স্থানান্তর করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে দত্তপুকুর থানার মধুপুরে বাড়ি ফিরছিলেন শুভ ঘোষ নামে এক যুবক মোটর বাইকে করে এসে ওই দুই দুষ্কৃতী তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এরপরেই দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় শুভকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ গলায় গুলি লাগে শুভর এরপর ঘটনাস্থলে কিছুটা দূরেই ফের গুলি চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলিবিদ্ধ অবস্থায় সোনানাথ ঘোষ নামে আরো এক যুবককে হাসপাতালে ভর্তি করা হয় তার পেটে গুলি লেগেছে স্থানীয়রা বলেন কয়েকদিন আগেও গুলি চলার ঘটনা ঘটে এই এলাকায় অভিযোগ পুলিশকে বলা হলেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি ফের এদিন গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা এরপরেই উত্তেজনা ছড়ায় বারাসাত হাসপাতালে স্থানীয়দের হাসপাতালের ভিতরে ঢুকতে বাধা দিলে উত্তেজিত হয়ে পড়ে জনতা হাসপাতালের গেট ভাঙার চেষ্টা করেন স্থানীয়রা পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় সবাই সবাই আছে তো ওই স্যার আমরা এক জায়গাতে একটা মাচাতে বসে আড্ডা মারছিলাম সেখানে আমরা পাঁচজন ছিলাম সেখানে ফ্রি ফায়ার খেলছিল আমি ফোন ঘুরছিলাম হঠাৎ দেখি একটা ছেলে সাইকেল করে খুব তাড়াতাড়ি আসছে সে বলছে বাঁচাও বাঁচাও সে আমাদের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে পড়লো সেখানে গিয়ে দেখছি আমার সোনা বলেছে ছোট ভাই ওর গায়ে ঝাঁপিয়ে পড়েছে ও বলছে আমার ফোন কেড়ে নিয়েছে আমাকে বাঁচাও বলতে বলতে সেকেন্ডের মধ্যে গুলি করেছে লাল কালারের আটটি আর বাইক ছিল দুজন বসে ছিল মানে গুলি করার সাথ স্বাস্থ বেরিয়ে গেছে মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে গেছে